Hi guys, welcome to our YouTube channel Bong Views. আমি শীলা জি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে ভিডিওগুলোকে অবশ্যই লাইক করবেন। তো কিছু কিছু জায়গা কিছু কিছু বিশেষত্বের জন্য কিন্তু মানুষের মনে দাগ কাটে বা স্মরণীয় হয়ে থাকে বা মানে পরিচিতি পায়। তো ঠিক মানে এরকম বিভিন্ন জায়গা আমাদের ভারতবর্ষ রয়েছে বা মানে বিভিন্ন দেশের বিভিন্ন শহরে আনাচে কানাচে রয়েছে। তো ঠিক তেমনই বাংলাদেশের ঢাকা শহর বা বাংলাদেশ আমরা বলতে পারি যে মুসলিমের জন্য ভীষণই বিখ্যাত। মানে সেই প্রাচীন যুগ থেকে চলে আসে এমন না যে হুট করে হয়ে গেছে। মানে আমরা ইতিহাস বইয়ের পাতাতেই সবসময় ঢাকার মুসলিমের নাম শুনেছি এবং তার যে মানে কোয়ালিটি, তার প্রাইস, তার চাহিদা মানে বিশ্বজুড়ে। ইতিহাসে পড়েছিলাম যে আংটির মধ্যে দিয়ে গলে যেত, তাছাড়া একটা দেশলাই বাক্সের মধ্যে পুরোটা ঢুকে যেত। এক্স্যাক্টলি এই সমস্ত জিনিসগুলো শুনেছিলাম। এবং তারপরে যে ব্রিটিশ শাসন পরে যে শিল্পটা পুরোটা ধ্বংস হয়ে গেছিল, যে এক মানে সেই চর্চাটাই উঠে গেছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে মানে একটা যে হেরিটেজ বা একটা যে মানে সম্পদ যে হারিয়ে যাওয়া সেটাও অনেক মনে পড়ার মতো বিষয়, নস্টালজিয়া যেটাকে বলে। একদমই তাই। তো সেই যে মুসলিম, সেই মুসলিমের হচ্ছে আবার মানে রেজুভিনেশন হচ্ছে, আবার রিভাইভ পাচ্ছে। তো সেই নিয়ে আর কি ভিডিওটা, তো যার টাইটেল হচ্ছে একটি আংটিতে গলে গেল দুইটা শাড়ি আর কিভাবে তৈরি হচ্ছে এত মিহি মুসলিম। চ্যানেল নেম হচ্ছে যমুনা টিভি। তো মানে একটা আংটিতে একটা না দুটো শাড়ি, তো বিশাল ব্যাপার। তো চলুন আগে দেখে নিই। আমার এমনিও মুসলিমের শাড়ি মানে দেখতেও ভীষণ সুন্দর হয়, যদি কোনোদিন টাচ করতে পারিনি। তো ভিডিওর মাধ্যমে দেখি আপাতত। তো আশা করছি ভিডিওটা ভালোই লাগবে আপনাদেরও। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনার আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনার আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটা শুরু করি। এ বছরই বিক্রির জন্য বাজারে আসবে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী মসলিন শাড়ি। হাতে পেতে খরচ করতে হবে কয়েক লাখ টাকা। আদি মসলিনের গুণাগুণ সমৃদ্ধ এই কাপড়ের বুনন হচ্ছে এবার আরও মিহি। একটি আংটির ভেতর দিয়ে অনায়াসে গলে যায় দুটি শাড়ি। ভাষার মাসে বেসরকারি উদ্যোক্তাদের কাছে মসলিন তৈরির প্রযুক্তি হস্তান্তর করতে পারে তাঁতকোট। তারপরই পূর্ণ উদ্যমে শুরু হবে এই ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের উৎপাদন। শাহরিয়ার সৈকতের তোলা ছবিতে আলামিন হক অহনের রিপোর্ট। আংটির ভিতরে একটি নয়, নতুন উৎপাদিত মসলিনের দুটি শাড়ি সহজে গলে যায়। মসলিন সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্পের পরিচালক মোহাম্মদ আইয়ুব আলী দেখাচ্ছেন সেই কারিশমা। যে আধুনিক যে ঢাকায় মসলিন তৈরি করা হয়েছে এই সময়, সেটা ওই সময় ঢাকায় মসলিনের চাইতে উন্নত মানের। কিভাবে তৈরি হচ্ছে এই শাড়ি? ঘুরছে চরকা, তৈরি হচ্ছে মসলিনের জন্য বিশেষ তুলার বিশেষ সুতা। এসব নারী এতই দক্ষ যে তাদের তৈরি আড়াই গ্রাম সুতার দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার। এই আড়াই গ্রাম সুতা দিয়ে একটি ফুটবল মাঠকে 5 বারের বেশি পেঁচানো সম্ভব। এমন সুতা কাটা 4টিখানি কথা নয়, থাকতে হয় নিবিড় মনোযোগ। সুতায় তুলা ছাড়তে বাম হাতের 3 আঙ্গুলকে মোলায়েম রাখাও জরুরি। হাতে 3 আঙ্গুলে যেন কোনো প্রবলেম না হয় এইভাবে আস্তে ধীরে কাজ করতে হয়। অন্যদিকে মনোযোগ গেলে সুতা হয় না, সুতা মোটা চিকন হয়ে যায়, কাউন্ট কমে আসে। এত যত্নের সুতা তাঁতির হাতেও যেন নিজের সন্তানের মতোই। স্ত্রী রেখা আক্তারকে নিয়ে একসাথে মসলিন বুনছেন মকসেদ আলী। তার বিশ্বাস, ইংরেজরা যাদের আঙ্গুল কেটে নিয়েছিলেন সেই হতভাগাদের কেউ হয়তো তারই পূর্বপুরুষ। আঙ্গুল কেটে দিত শুধু আমার না, যেমন আমার বাপ দাদা বা দাদার দাদার। হারিয়ে যাওয়া মসলিন এখন মকসেদের হাত ধরে আবারও প্রাণ পাচ্ছে, তাই গর্বটাও কম নয়। আগে আঙ্গুল কাটা দিতে হয়তো আমাদের বাপ চাচা দাদারা হয়তো ছেড়ে দিচ্ছে বয়ে, কিন্তু ইনশাআল্লাহ এখন দেখা গেছে যে বাংলাদেশে আমরা আবার এই নতুন করে এটা তুলে ধরছি, এটা আমাদের গর্ব, এটা আমাদের আনন্দ। সোনালি ঐতিহ্য মসলিন সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধারের পর এখন বাজারজাতে মনোযোগ বাংলাদেশ তাঁত বোর্ডের। প্রাইভেট খাতে আমরা ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার ফলে যেটা হবে, যেটা এটার একটা বাণিজ্যিকীকরণ হবে এবং প্রাইভেট খাতে আমরা আশা করি যে এটার উৎপাদন খরচটা কমে যাবে।
ঐতিহ্য আর অহংকারের কাপড় বেসরকারি পর্যায়ে তৈরি হলে তা যে আদিমানের হবে তার নিশ্চয়তা কি? জনগণ যাতে প্রতারিত না হয়, মানে এই জন্য আমরা তাজপুর থেকে আমরা প্রতিটা স্টেজ আমরা দেখব, দেখে আমরা কাপড় দেখে নিশ্চিত হয়ে বলবো যে এটা ঢাকাই মুসলিম, তারপর সেটা বাজারে তারা দিতে পারবে, তার আগে না। বাজারে আসার আগে মুসলিনের উৎপাদন বাড়াতে হবে আরও। 200 বছর আগে সবচেয়ে দামি কাপড় ছিল এই মসলিন, আর বাজার ছিল বিশ্বজোড়া। সেই মসলিন ফিরিয়ে আনা হয়েছে এবার সেই বাজার তৈরির চেষ্টা। এইসব মানুষ বিশ্বকে জানান দিতে চান দুনিয়ায় সবচাইতে সূক্ষ্মতম কাপড়ের দেশ এই বাংলাদেশ। ঢাকায় মসলিন হাউস থেকে আল আমিন হক অহন, যমুনা নিউজ, নারায়ণগঞ্জ। আচ্ছা, ভীষণ সুন্দর একটা ভিডিও দেখলাম। ঠিক মানে এখন ভিডিওটা দেখার সময় ঠিক যতটা এমনি মনটা ভালো লাগলো বা সুন্দর লাগলো, ঠিক ততটাই যেন কোথাও একটা আক্রোশ, ক্ষোভ ইংরেজদের প্রতি আরো যেন বেড়ে গেল, বা আরো কিছুটা মানে সেই আবার মানে আর কি সেই রক্ত ফুটে উঠলো এরকম টাইপের ব্যাপার আর কি। তো সত্যি মানে কিছু কিছু জায়গা বা কিছু কিছু না অনেক কিছু জায়গাতে মানে আমরা অনেক বেশি সুপিরিয়র ছিলাম, আমরা বলতে অবিভক্ত যে ভারত ছিল তার কথা হচ্ছে। তো অনেক কিছুতে আমরা ইংরেজদের থেকে বেটার ছিলাম, অনেক ভালো ছিলাম, সেগুলো তারাও জানতো, ওই জন্য তারাও আমাদের থেকে যতটা পেরেছে শুষে নিয়েছে, যতটা মানে লাস্ট প্রাণটুকু হয়তো অবধি রাখেনি। এবং এই যে বিভিন্ন ভাবে তারা আমরা মানে সম্পদের বহির্গমন তত্ত্ব অনুযায়ী আমরা যেটা জানি যে সমস্ত কিছু তারা শুষে নিয়ে তারা নিজেদের দেশে পাঠিয়েছে এবং আমাদের কাছে কিছুই পড়ে নেই, মানে আমাদের থেকে কাঁচামাল নিয়ে তারা নিজেদের দেশে প্রোডাকশন করেছে, আবার আমাদের দেশেই বেঁচেছে সেগুলো। এবং এইভাবে আমাদের একদমই তাই, এবং আমাদের দেশে এইভাবে বস্ত্র শিল্প যেটা সব থেকে একটা বিশাল পরিমাণে একটা ওয়েটেজ ছিল স্পেশালি বাংলাদেশে, তো সেই বস্ত্র শিল্প একেবারে ধূলিসাৎ হয়েছে, এবং এছাড়া আরো বিভিন্ন হস্তশিল্প, কুটির শিল্প একেবারে ধূলিসাৎ হয়ে গেছিল। এবং সেটা বলা যায় অবিভক্ত বাংলাদেশে। হ্যাঁ, অবিভক্ত বাংলাদেশের কথাই বলছি, অবভিয়াসলি ইংরেজ আমলের কথা বলছি। তো এবং ঢাকায় মুসলিম সেরকম একটা ঐতিহ্যবাহী একটা জায়গা ছিল, একটা সম্পদ ছিল আমাদের, বা আমাদের দেশের একটা মানে কি বলে অ্যাসেট ছিল, যেটাও কিন্তু একেবারে ধূলিসাৎ করে দিয়েছিল ইংরেজরা। কিন্তু সেই জায়গা মানে যেটার আর কি পুরো বিশ্বে সমাদৃত ছিল এবং বিশ্বের নাম ছিল, তো সেই জায়গাটা আবার যে বাংলাদেশ সরকার নতুনভাবে আনতে পারছে এবং মিহিভাবে আরো মিহিভাবে বানাচ্ছে, তো সেটা সত্যিটা যুগান্তরের ঘটনা হতে চলেছে। যদি আবারও এইভাবে বাংলাদেশ আবার ঢাকায় মুসলিম শাড়ির ঠিকঠাক করে প্রোডাকশন শুরু করে এবং বাজারে হচ্ছে মার্কেটিং করে আর কি, বাজারে মানুষজন কিনতে শুরু করে এবং রপ্তানি বাড়ে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটা ভীষণই ভালো বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য বা জাতীয় আয়ের জন্য হবে। প্লাস সে আবার বাংলাদেশ তার হারানো জায়গা বা ঢাকায় মুসলিমের জন্য যে খ্যাতি ছিল সেটা ফিরে পাবে। এবার আমি বলি, মানে এখন টিভি বলে আপনাদের দেশের একটা নিউজ চ্যানেল আছে, তো সেখানে আমি দেখছিলাম যে সুদীপ্তা যেটা বলছিল যে আমাদের ঢাকাই মুসলিম এতটাই জনপ্রিয় ছিল যে সেই ভিডিওতে বলা হচ্ছে, মানে ডকুমেন্টারি টাইপের একটা ভিডিও ছিল, সেখানে বলা হচ্ছে যে যে মমি আর কি সংরক্ষণ করা হতো যে প্রাচীন যুগে মিশরে, তো সেখানেও নাকি ঢাকাই মুসলিমের ব্যবহার দেখা গেছে, মানে তাহলে কতটা প্রাচীন ভাব। এবং সেটা শুধু তাই নয়, মানে পূর্ববর্তী সময়ে রোম, গ্রিস এই সমস্ত যে জায়গাগুলো ছিল সেখানেও আর কি ঢাকাই মুসলিমের আর কি ব্যাপক বাজার ছিল, এবং ইংরেজরা শিল্প বিপ্লবের জন্য নিজেদের যে রেডিমেড পোশাক যে বানিয়ে আনার জন্য সেই জন্য মানে স্পেশালি আমাদের এই বাংলার যে বস্ত্র শিল্পটাকে ধ্বংস করেছিল। এবং শুধু তাই না, যে শেখ হাসিনা ম্যাম আর কি এইটা করেছিলেন এবং 2014 সালে শুরু করেছিলাম যেটা দেখলাম, এবং সেখানে একটা বোর্ড গঠন করা হয়েছিল, এবং সেই যে বোর্ড গঠন করার পরে অনেক আর কি রিসার্চ করা হয়েছিল, যেখানে আর কি দেখা গেছে যে মানে এখান থেকে সেইভাবে সেই মুসলিম আর কি অ্যাড দেওয়া হয়েছিল যে আপনাদের কাছে যদি থাকে তাহলে আমরা এত টাকা পুরস্কার মূল্য দেবো, আপনারা দেখান ছিলটা কিরকম। তো সেই বাট এরকম করা হয়েছে, বাট সেক্ষেত্রে সেরকম প্রপার মুসলিম পাওয়া যায়নি, তো ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে সেই মুসলিম দেখা দেখতে হয়েছে, এবং সেখানেও আমি দেখলাম যে গ্লাভস পরিয়ে ছুতে দিয়েছিল, তো ওখানে রিকোয়েস্ট করেছিল যে মানে
কাপড় যেটা সেটা ছুঁয়ে না দেখলে, জিনিস নিজে দেখার অধিকার নেই, ছুঁয়ে না দেখলে তো বোঝা যাবে না। তো সেক্ষেত্রে আর কি তারপরে নাকি গ্লাভস খোলার অনুমতি দিয়েছিল, সেই ছুঁয়ে দেখে তারা সেই টেকনোলজিটাকে আর কি ইয়ে করে। এবং বলা হচ্ছিল যে ঢাকা অঞ্চলে মানে ঢাকা বা ওই ঢাকা সারাউন্ডিংস এরিয়াতেই আর কি সেই তুলো গাছটা হয়, যেটা কিন্তু আমাদের এখানে বীরভূম নদিয়াতেও ওই ধরনের গাছ হলেও সেই গাছটা থেকে মোটা সুতো বের হয়, যেটা ফাইন ব্যাপারটা হয় না। আর এটা আর একটা জিনিস আমি ওই ডকুমেন্টারিতে দেখছিলাম, যেটা হওয়ার জন্য কিন্তু অধিক ঠান্ডা হলে কিন্তু সুতো বেরোবে না, আর যদি খুব গরম হয়ে যায় তাহলেও ওই সুতো বেরোবে না। মানে সুতো বেরোনোর জন্য হ্যাঁ ব্যালেন্স ওয়েদার দরকার, আর তার সাথে খুব আর কি ধৈর্য দরকার, মানে এতটাই ফাইন দেখছিলাম। মানে সুতো আমি দেখছিলাম যে গরম আবহাওয়া হলে সুতো ছিঁড়ে যায়, আর খুব মানে ঠান্ডা হলে সুতো মোটা হয়ে যায়, এই ফাইন ব্যাপারটা মসলিন জিনিসটা আসবে না। মানে এটা সেই ধরতকটা মারপেরেকের মতো আসলে ইংরেজরা করতো, যে আরে চলো চলো তাড়াতাড়ি সেই মিলে দিয়ে দিলাম এবং মোটা মোটা কাপড় বেরিয়ে গেলো, সস্তায় বেচে দিলাম। মানে একটা কাপড় বানাতে যে তুলোটার প্রোডাকশন হচ্ছে, সেই তুলোটারও কত একটা বড় ভূমিকা রয়েছে, এবং একটু এদিক থেকে অধিক হলে কিন্তু পুরো জিনিসটা তৈরি হবে না, যেটা এক্সপেক্টেড দরকার। এবং শুধু তাই না, এখানে যারা কাজ করছে তাদের প্রশিক্ষণ মানে সম্ভবত মানে হ্যাঁ 130 জন ফার্স্টে ছিল, তাদেরকে স্পেশাল ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তারা ফার্স্টে রাজি ছিল না, তাদেরকে মানে থাকা খাওয়া বা সমস্ত অ্যাকোমোডেশন দিয়ে তাদেরকে এইটা করা হয়েছে। এবং তার সাথে সাথে তাদের প্রশিক্ষণ দেওয়ার পর তারা যখন উৎপাদন করছে, তার পরবর্তীকালে আবার নতুন লোকজনকে প্রশিক্ষিত করা হচ্ছে। আর তুই একটা শুনলে অবাক হবি, এই এক একটা শাড়ি 4-5 লাখ টাকা বা 3-4 লাখ টাকায় বিক্রি হবে। জানি মুসলিমের প্রচুর দাম, মানে লাখেরও বেশি সেটা জানি। আর ওই জন্য তো ফার্স্টে বললাম যে ছুঁয়ে গাড়িটা কবে দেখতে পাবো। এর জন্য শেখ হাসিনা ম্যামকে আর কি একটা বিশাল ধন্যবাদ, যে এই যে পুরনো ঐতিহ্যটাকে ফিরিয়ে আনার যে উদ্যোগটা নিয়েছে এবং নতুন করে প্রোডাকশন স্টার্ট করছে। এবং আমি শুধু ভাবছি যে মহিলা কর্মীদের তাদের কতটা ঠিক ধৈর্য, মানে একটু আঙুলের এদিক ওদিক হলে, আঙুল যদি মানে তিনটে আঙুলের কথা বলি, তিনটে আঙুল আর আঙুলের মধ্যে যদি কিছু প্রবলেম থাকে তাহলে করা যাবে। ইভেন আগে আগেও মানে এখন তাও কত টেকনোলজি কত কিছু চলে এসেছে, মানে আগেকার দিনে এত ফাইন কিভাবে মানুষ বানাতো, মানে সত্যি মানে এইগুলো কিছু কিছু জিনিস থাকে না, মনে হয় যে ঈশ্বর প্রদত্ত ব্যাপার। তো আরেকটা জিনিস দেখছিলাম যে এই সুতো বানাতে গেলে চরকা ছাড়া নাকি সম্ভব নয়, মানে নতুন টেকনোলজিতে সম্ভব না এই সুতো বানানো, স্বাভাবিক এত ফাইন তো হবেই না জিনিসটা না। এবং দেখছিলাম ওই ভিডিওতে পাতলা পুরো মানে চোখে ঠাউর করা যাচ্ছে না, যেভাবে ডেসক্রিপশনটা দিল মানে অসাধারণ। এই যে মানুষগুলো কাজ করছে তাদের কিন্তু মানে অসীম ধৈর্য, মানে কিছু কিছু জিনিস থাকে যে হয়তো আমরা ঘাম রক্ত ফেলে পরিশ্রম করে, কিছু কিছু থাকে এই রকম, তো প্রত্যেকটাতেই কিন্তু পরিশ্রম রয়েছে। এবং এটা মানে এটাও আমরা চাইবো যে এই পরিশ্রমে যেন উপযুক্ত মূল্য এই শ্রমিকরা পেয়ে থাকেন, এবং কারণ শাড়িগুলো এত লাখে মার্কেটে যাবে, এত লাখ টাকায় বিক্রি হবে, তো এত লাখ টাকার শাড়ি তাদের হাতেই তৈরি হচ্ছে, তো তারাও যেন উপযুক্ত তাদের মানে বেতনটা পায়। আর আরেকটা জিনিসও বলবো যে পরবর্তীকালে যে প্রাইভেটাইজেশন করার কথা বললো, যে সেখানে কিন্তু আবার বললো যে তাঁত বোর্ড আর কি মানে নজর রাখবে যে এটা ঢাকায় মসলিন কিনা, তারপরেই এটা বাজারে বিক্রির ইয়ে দেবে মানে ছাড়পত্র দেবে, বাট সেক্ষেত্রে যেন দুর্নীতি না হয়, সেটাই মানে কোম্পানিগুলো ঢাকায় মসলিন না মানে সেটাকে করে সরকারি প্রশাসনিক যে দপ্তরের কর্মী তাদেরকে আর কি হাত করে কোনোভাবে নকল হয়ে থাকে বিক্রি করে দিলে সেটা যেন না হয়, স্বাভাবিক। এবং মানে এত একটা ঐতিহ্য সেটার সাথে যেন কোন রকম ভাবে ইনজাস্টিস না হয়, এটাই হচ্ছে বলার। আর মানে ভীষণই ভীষণই ভালো, এবং এইভাবে যদি আবার সেই হারিয়ে পাওয়া জায়গা যদি আবার মানে হ্যাঁ হারিয়ে যাওয়া জায়গা যদি আবারও মানে পাওয়ার একটা জায়গা থাকে, বা বাংলাদেশ যদি পায় সেটা খুবই ভালো। এই ঢাকায় মুসলিমের বাঙালি হিসেবে সেটা গর্ববোধ হবে, একদমই একদমই। এটা ভীষণ ভীষণ ভালো একটা বিষয়, খুবই ভালো লাগলো। যদি এটা পুরনো নিউজ বা আমরা এখন দেখলাম, খুব ভালো লাগলো। এবং এইভাবেই যেন এগিয়ে যাক এবং পুরনো গৌরব ফিরে পাক, এটাই আমরা কোনোদিন হাতে ছুঁয়ে দেখতে পারি সেটা, তাহলে সেই জায়গায় পৌঁছাতে হবে অত দামি জিনিস কেনার জন্য। তো সেটা দেখা যাক, বললো তো প্রাইভেটাইজেশন হলে সস্তা হবে। হ্যাঁ হ্যাঁ তাও ঠিক কথা। তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি খুব ভালো লেগেছে আমাদের, ভীষণই ভালো লেগেছে। এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে যাবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, আপনারা চাইলে চেক করতে পারেন। আর এছাড়া আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইট পেজ রয়েছে তো সেখানে আপনারা অবশ্যই ফলো করবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাকে আর ওকে মানে সুদীপটাকে যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা, নমস্কার।